প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 গণিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নের একটি সাজেশন নিয়ে আসলাম। ধারাবাহিকভাবে আমি তোমাদের জন্য আরও অনেকগুলি সাজেশন নিয়ে আসব, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য গণিত পরীক্ষার সাজেশন। আশা করছি এগুলি তোমাদের কাজে লাগবে, তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভালো করে লক্ষ্য করো, এখানে প্রথমে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গণিত সাজেশন। প্রিয় শিক্ষার্থী, বৃত্তি পরীক্ষার জন্য গণিত বিষয়ের উপর সাজেশন দেওয়া হলো। 1 নং প্রশ্ন, এক ব্যক্তির দৈনিক আয় 216 টাকা, এক বছরে তার আয় কত? উত্তর হচ্ছে 78,840 টাকা। 2 নং প্রশ্ন, যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে? উত্তর ভাজ্য। 3 নং প্রশ্ন, যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে? উত্তর ভাজক। এরপর 4 নম্বর প্রশ্ন, ভাগশেষ থেকে ভাজক বড়, এর অর্থ কী? ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট। এরপর 5 নম্বর, ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে কী বলে? উত্তর ভাগফল। 6 নং প্রশ্ন হচ্ছে, একটি সামাজিক কাজে 367 পরিবার প্রত্যেকে 10 টাকা করে দিলে মোট কত টাকা হয়? উত্তর 3,670 টাকা। সর্বশেষ 7 নং প্রশ্ন, কোনো দৌড় প্রতিযোগিতার পথের 1 চক্র সমান 800 মিটার হলে 5 চক্র সমান কত মিটার হবে? উত্তর হচ্ছে 4,000 মিটার। তো বন্ধুরা, এই যে সাজেশনটুকু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা মূলত বাঘের যে অধ্যায়টা সেটা থেকে। এর পরবর্তীতে আমি আরও অধ্যায় থেকে তোমাদের জন্য এই সাজেশনগুলি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আমার সাথে। ধন্যবাদ।